হ্যালো এবং আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে গ্রাফ চার্ট লিখতে হবে। আর মোটামুটি এই একটা গ্রাফ চার্ট যদি ভালোভাবে শিখতে পারো, আমি শিওর বই থেকে যদি আর দু একটা প্র্যাকটিস করো, একদম যেখান থেকে গ্রাফ চার্ট দিক না কেন তোমরা খুব সহজে লিখতে পারবে। আর এবার গ্রাফ চার্টে 15 মার্ক দিছে, সো এই জন্য আমাদের একটু গুরুত্ব সহকারে পড়তে হবে এবং ভালোভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, এগুলো নিয়ে হচ্ছে ভিডিওটা সাজানো হয়েছে। আই হোপ ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আর বেশি করে না দেরি আজকের ভিডিওটা শুরু করি। অল রাইট, এখানে একটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে, দ্য ফলোয়িং গ্রাফ শো লিটারেচার রেট ফ্রম এত টু এত, ডিসক্রাইব দ্য গ্রাফ ইন 180 ওয়ার্ডস। আর লেখার বিষয়টা আসছি যে তোমাকে কত পেজ লিখতে হবে। তুমি যদি খুব সুন্দরভাবে এক পেজের মধ্যে ফুটায় লিখতে পারো, তারপরে তুমি ভালো মার্ক পাবা, ঠিক আছে। আর খুব বেশি লিখলে হচ্ছে দেড় পেজ এরকম লিখতে পারো, বিকজ গ্রাফ চার্ট অত বেশি বড় হয় না। আর যদি অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে তাহলে হচ্ছে একটু বড় হতে পারে। আর ছোটো ইনফরমেশন দেওয়া থাকলে, লাইক হচ্ছে 5-6টা সাল দেওয়া থাকলে অত বেশি বড় হয় না, সর্বোচ্চ এক পেজই এরকমই হয়ে যায় আর কি। সো এখানে যেটা দেওয়া হয়েছে দ্য ফলোয়িং দ্য গ্রাফ লিটারেচার রেট ফ্রম এত টু এত, সো এই বিষয়টা বা যে বিষয়টাই আসুক না কেন আমাদের প্রথমে পরিচিতি দিতে হবে যে কোন বিষয়টার উপরে গ্রাফ চার্টটা আসছে। আর সবাই প্রথমে মানে প্রথম লাইনটা যেভাবে লেখে দ্য গ্রাফ শো লিটারেচার রেট বা যে বিষয়টা আসছে ওই বিষয়টা লিখে শালটা তুলে দেয়। এইভাবে লিখলে স্যার তোমাকে ভাববে তুমি একটা এবার স্টুডেন্ট, তুমি যত ভালোই লেখো না কেন মাঝখানে তোমাকে 7-8-এর বেশি নাম্বার দেবে না। অবশ্যই আমাদের লেখাতে একটু ডিফারেন্ট নিয়ে আসতে হবে, একটু ভ্যারাইটিস নিয়ে আসতে হবে, ঠিক আছে। একটু অন্যভাবে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে লেখাটা, ঠিক আছে। সো আমরা প্রথম লাইনটা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি, দ্য গ্রাফ রিপ্রেজেন্ট বা ইন্ডিকেটস বা ন্যারেটস দ্য লিটারেচার রেট অফ বাংলাদেশ ফ্রম এত টু এত, বা যে বিষয়টা আসছে ওই বিষয়টা আমরা এইভাবে এখানে দিয়ে দিতে পারি। এই তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে, তবে রিপ্রেজেন্ট দিলে বেশি ভালো হবে আর কি, বা তোমরা ন্যারেটস বা ইন্ডিকেটসও দিতে পারো। তাহলে প্রথম লাইনটা আমরা এইভাবে লিখবো, দ্য গ্রাফ রিপ্রেজেন্ট দ্য লিটারেচার রেট অফ বাংলাদেশ ফ্রম এত টু এত। আর দ্বিতীয় লাইনে এসে মানে এইগুলো হচ্ছে সবগুলো গ্রাফ চার্টের ক্ষেত্রে প্রথমে পরিচিতি দিবা, তারপরে দ্বিতীয় লাইনে এসে আমরা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা লিখবো, অর্থাৎ কোন সালে সর্বোচ্চ পার্সেন্ট ছিল এবং কোন সালে সর্বনিম্ন পার্সেন্ট আছে, এই বিষয়টা আমাদের তুলে ধরতে হবে। এখানে হচ্ছে একটা গ্রাফ চার্ট দেওয়া হয়েছে যেটার কথা বলতেছি, এই গ্রাফ চার্টটা দেখো। দেখো এখানে হচ্ছে 2010 সালে সবচেয়ে বেশি আছে পার্সেন্টেন্সরা, আর 1995 সালে সবচেয়ে কম আছে। সো এই বিষয়টাই আমরা এখানে লিখছি, বা তুমি মানে যে কোনো একটা গ্রাফ চার্ট আসছে তুমি দেখবা যে কত সালে কত পার্সেন্ট আছে, মানে সর্বোচ্চটা লিখবা এবং সর্বনিম্নটা লিখবা। সো এখানে দেওয়া হয়েছে দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ লিটারেচারি রেট ওয়াজ ইন 2010 অ্যান্ড লোয়েস্ট অ্যামাউন্ট অফ লিটারেচারি রেট ওয়াজ ইন 1995। মানে হচ্ছে 2010 সালে সর্বোচ্চ ছিল এবং 1995 সালে সর্বনিম্ন ছিল। সো প্রথম লাইনটা আমরা দ্বিতীয় লাইনটা এভাবেই লিখবো। আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যদি গ্রাফে হচ্ছে বৃদ্ধি পায় তাহলে হচ্ছে রাইস, ইনক্রিজ, প্রোগ্রেস, গ্রোথ বা হচ্ছে ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারি, তবে ইনক্রিজ নিয়ে আসলে বেশি ভালো হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হ্রাস পাইলে ডিক্রেস, ডাউনফল, ফেল, ড্রপ বা গ্রে ডাউন, এই বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারি। তারপরে ওঠানামা করলে হচ্ছে আপস অ্যান্ড ডাউনস, এগুলো নিয়ে আসতে পারি। আবার ধরো হচ্ছে 5-6টা সাল দেওয়া আছে বা পার্সেন্ট দেওয়া আছে, আমরা সবগুলো ইন দিয়ে শুরু করব না, এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমাদের জন্য। ওই সবাই কী করে, সবগুলো সালের সামনে ইন ইন দিয়ে লিখে দেয়, ইন 2010, ইন 2012 বা ইন 2015, এইভাবে ইন ইন দিয়ে লিখে দেয়। সো আমরা এইভাবে লিখবো না, আমরা প্রথমে লিখতে পারি প্রথমটাই ইন লিখতে পারি, তারপরটা হচ্ছে যদি 4-5 বছর পরে থাকে আফটার 5 ইয়ার্স এরকম লিখতে পারি, বা 1 বছর পরে থাকলে উইথিন 1 ইয়ার বা দ্য নেক্সট ইয়ার, ঠিক আছে। তারপরটা লিখতে পারি ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ার অফ, দ্য লাস্ট ইয়ার, আফটার দ্য লাস্ট ইয়ার। সো আমরা বিভিন্ন সাল বিভিন্নভাবে লিখবো, সবগুলো ইন দিয়ে লিখবো না, ওকে। সো এই বিষয়টাও মাথায় রাখতে হবে। এখানে একটা গ্রাফের চিত্র দেখতে পারতেছো, এই বিষয়টা আমরা এখন লিখবো। সো প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করে আসলাম, যে প্রথমে আমাদের পরিচিতি দিতে হবে, দেন হচ্ছে সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বারটা আমাদের তুলে ধরতে হবে, এটা সবগুলো গ্রাফের ক্ষেত্রেই করবা। সো আমরা এইভাবে শুরু করতে পারি, দ্য গ্রাফ রিপ্রেজেন্ট দ্য লিটারেচার রেট অফ বাংলাদেশ ফ্রম 1995 টু 2010। এটা হচ্ছে মানে বাংলাটা একটু করে দিচ্ছি আমি, গ্রাফটিতে 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশের সাক্ষরতার হারকে প্রতিনিধিত্ব করে। দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ লিটারেচারি রেট ওয়াজ ইন 2010, এটা সর্বোচ্চ সাল বা সর্বোচ্চ সাক্ষরতার সাল হলো 2010, অ্যান্ড লোয়েস্ট অ্যামাউন্ট অফ লিটারেচারি রেট ওয়াজ ইন 1995, এবং সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল 1995
95 সালে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা লেখাটা শুরু করব গ্রাফ দেখতে পারতেছো এখানে হচ্ছে দেখো 1995 সাল থেকে শুরু হইছে এবং 2010 সালে গিয়া শেষ হইছে সো এটাই এখন আমাদের একটু কভার করতে হবে সো প্রথম সালটা আমরা ইন দিয়ে শুরু করব ইন 1995 দা লিটারেচার রেট অফ বাংলাদেশ ওয়াজ 38.1% 1995 সালে বাংলাদেশের সাক্ষরতার হার ছিল 38.1% তারপরে দেখো 2000 সাল আছে তার মানে হচ্ছে 5 বছর পরে তাহলে আমরা লিখতে পারি আফটার 5 ইয়ার্স লিটারেচার রেট ইন ইনক্রিজ বাই 17.9% অ্যান্ড স্টুড অ্যাট 56% ইন 2000 ঠিক আছে 5 বছর পরে সাক্ষরতার হার 17.9% বৃদ্ধি পেয়ে 2000 সালে 56% এসে দাঁড়িয়েছে তারপরে দেখো 2001 সাল আছে তাহলে আমরা লিখতে পারি উইথ ইন ওয়ান ইয়ার বা দ্য নেক্সট ইয়ার 2001 দ্য লিটারেচার রেট সাডেনলি গ্রে ডাউন আমরা গ্রে ডাউন লিখতে পারি বা ডিক্রিজ লিখতে পারি ঠিক আছে গ্রে ডাউন টু 17.9% এবং পরের বছর 2001 সালে হঠাৎ করে এটা কী হয় মানে নেমে যায় নেমে এসে কত দাঁড়াইছে 47.9% অ্যান্ড এগেইন এবং পরবর্তীতে ইন 2003 দ্য রেট হোপলেসলি ডিক্রিজ টু 43.1% এবং পরবর্তী বছর মানে একদম হতাশাজনকভাবে 43.1% নেমে আসে ঠিক আছে বাট ফর্চুনেটলি ইন দ্য লাস্ট ইয়ার 2010 এবং ভাগ্যক্রমে শেষের বছর 2010 সালে দ্য রেট কেম আপ টু 56.8% হুইচ বেয়ার্স এ হাইলি পজিটিভ সাইন ইন হার ওভারঅল ডেভেলপমেন্ট তাহলে এটা কী দাঁড়াইলো যে ভাগ্যক্রমে পরের বছর বা শেষ বছর 2010 সালে এটা হচ্ছে হার 56.8% এসেছিল যা সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ধারা বহন করে সো এই ইনফরমেশনগুলো আমাদের এইভাবে তুলে ধরলেই হবে ঠিক আছে একদম আহামরি যে বড় করে লিখতে হবে এমন কোনো কথা না একদম এইভাবে লিখলেই হয়ে যাবে আর কি ঠিক আছে আর আমরা ফিনিশিং টাস্কে এসে এইভাবে লিখতে পারি ইট ইজ ক্লিয়ার দ্যাট লিটারেচার ইজ রাইট অফ বাংলাদেশ যদি বাড়তে থাকে এটা অবশ্য বাড়ছে আর এই জন্য হচ্ছে ইনক্রিজিং দিতে পারো আর যদি কমতে থাকে তাহলে ডিক্রিজিং দিতে পারো ইনক্রিজিং বা ডিক্রিজিং ডে বাই ডে ইট ইজ আ ভেরি গুড বা ব্যাড যদি ভালো হয় ভালো আর যদি খারাপ হয় খারাপ ইট ইজ ভেরি গুড অর ব্যাড অফ আওয়ার ডেভেলপিং কান্ট্রি সো কেউ যদি না পড়ো এইভাবে ফিনিশিং দিলে হবে আর যারা একটু ভালো স্টুডেন্ট তারা বই থেকে আরও কিছু ফিনিশিং দেখে নিও ঠিক আছে তাহলে মোটামুটি ভালো হবে আর একটু বড়ো করে লিখবা মোটামুটি এক পেজ দেড় পেজ যতটুকুই পারো লিখবা আর যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রথম লাইনটা আমরা দ্য গ্রাফ শো এইভাবে না দিয়ে দ্য গ্রাফ রিপ্রেজেন্ট দিব তারপরে হচ্ছে সবগুলো মানে সাল হচ্ছে ইন ইন দিয়ে না দিয়ে একদম একটু ভ্যারাইটিস নিয়ে আসবে প্রথমটা ইন তারপরে যদি 4-5 বছর পরে থাকে তাহলে ওইরকমভাবে লিখবো পরের বছর হলে দ্য নেক্সট ইয়ার বা উইথ ইন ওয়ান ইয়ার লাস্ট ইয়ারে গিয়া হচ্ছে লাস্ট ইয়ার ঠিক আছে সো এই বিষয়গুলো একটু গুরুত্ব দিব সো এইভাবে লিখলে মোটামুটি ভালো একটা মার্ক পাওয়া যাবে আই হোপ সো এই ছিল তোমাদের গ্রাফ চার্টের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টা বাটনটি ওয়াল করে দেবে আর কী টাইপের ভিডিও চাচ্ছ সেই সময় আসে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোন বিভাগ থেকে বা জেলা থেকে দেখতেছো এই বিষয়টা একটু জানায় সো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ